আপু কেমন আছো? মিস ভালো। আমরা কি পড়ছি তোমার মনে আছে? আমরা কি রিভিশন করব আজকে? দেবদেবীর পরিচয় থেকে প্রশ্ন উত্তরগুলো রিভিশন করব। দেবদেবীর পরিচয় থেকে প্রশ্ন উত্তর করেছো বাসায়? আমি বন্ধের আগে কিন্তু বলে দিয়েছিলাম, পড়েছো দেবদেবীর পরিচয় অধ্যায়টা পড়েছো? অর্ক, Yes, মিস। কথা বলছো না কেন? আমি তাহলে এখন কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। তোমার ভিডিওটা অন করো। ভিডিও অন আছে। প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে? দেবদেবী বলতে কি বুঝো? পারবে দেবদেবী বলতে কি বুঝো? বই না দেখে বলো, বই না দেখে বলো, বই দেখে তো বলতে পারবে। দেবদেবী বলতে কি বুঝো? পারবে বলতে? না, কেন না, তুমি পড়াগুলো শিখোনি? শিখেছি। শিখলে কেন পারছো না? শিখলে তো পারার কথা। প্রশ্ন শিখলে তো পারার কথা, কেন পারছো না? ভুলে গেছি। বলো, চিন্তা করে বলো, দেব দেবী বলতে কি বুঝো? বলো, ঈশ্বরের ঈশ্বরের শক্তির রূপান্তরই দেবদেবী। ঈশ্বরের শক্তির রূপান্তরই দেবদেবী। তাহলে তাড়াতাড়ি খাতায় লিখে ফেলো, উত্তরটা লিখো। ঈশ্বরের শক্তির রূপান্তরই দেবদেবী। এখানটা কোথায়? একটু জল দাও। দেবদেবী কাকে বলে? ঈশ্বরের শক্তির রূপান্তরই হচ্ছে দেবদেবী। প্রশ্ন লিখবো? না, প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন লিখতে তুমি আজকে আর শেষ করতে পারবে না, শুধু উত্তর লিখো। আগে CW খাতায় দেখবে প্রশ্ন সহ আছে, কারণ আমি প্রথম যখন লিখিয়েছিলাম তখন প্রশ্ন সহ লিখেছিলে। এখন তো রিভিশন ক্লাস করাচ্ছি, তাই প্রশ্ন লিখাবো না।
লিখো লিখেছো, এক নাম্বার লিখেছো? তাদের লিখো। মিস আমালিকা শেষ, এক নাম্বারটা। দুই নাম্বার প্রশ্ন করো। কয়েকজন দেবদেবীর নাম বলো। কয়েকজন দেবদেবীর নাম বলো। মিস এটা কি লিখবো না বলো? আগে মুখে বলো, এরপর লিখবে। কয়েকজন দেবদেবীর নাম বলো। ব্রহ্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী। লিখো, শুধু উত্তরটা লিখো। ব্রহ্মা। বিষ্ণু অপ্লিক
Sí. Solo sé que dijo. তাই লিখব। আমার 2 নম্বরটা লেখা শেষ। 3 নম্বর পড়ো, ব্রহ্মা কি রূপ, তার কাজ কি? ব্রহ্মার রূপ কেমন? ব্রহ্মার 4 মুখ, তার গায়ের রং হচ্ছে রক্ত গৌর। ব্রহ্মার কাজ কি? সৃষ্টি করাই হচ্ছে ব্রহ্মার কাজ। ব্রহ্মাকে সৃষ্টির দেবতা বলা হয়, সৃষ্টি করাই তার কাজ। এটা হোমওয়ার্ক করবে, 3 নম্বর প্রশ্নটা হোমওয়ার্ক করবে। অর্ক কি বলছি? 3 নম্বর হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? চার নম্বর প্রশ্নটা কি লেখা আছে? এখন 4 নম্বর প্রশ্নটা লিখবো। 4 নম্বর প্রশ্নটা পড়তে বলেছি। এই জগতে পালন কর্তাকে তার তার সম্পর্কে যা জানো লিখো। এই জগতের পালন কর্তা কে জানো? তুমি জানো এই জগতের পালন কর্তা কে? জানো উত্তরটা কি জানো? বিষ্ণু। বিষ্ণু। তাহলে বিষ্ণু সম্পর্কে কিছু কথা তুমি যেটা জানো সেটা লিখবে, ঠিক আছে? 3, 4 এই দুটা প্রশ্ন হোমওয়ার্ক থাকবে। 3, 4 মিসের দুটো প্রশ্ন হোমওয়ার্ক। হ্যাঁ, 3, 4 হোমওয়ার্ক। 5 নম্বর প্রশ্নটা পড়ো। 5 নম্বর কোথায় দেবী দুর্গা? ও এদিকে দেবী দুর্গার দেবী দুর্গার বিবরণ দাও। মিস লিখবো এটা, পড়তে বলেছি, আগে পড়ো। দেবী দুর্গার বিবরণ দাও।
বলো, দেবী দুর্গার বিবরণ দাও দেখি, তুমি যা জানো তাই বলো, দেবী দুর্গা সম্পর্কে তুমি যা জানো সেটাই বলো। দেবী দুর্গার 10 হাত, তারপর তার প্রত্যেকের হাতে একটি একটি অস্ত্র থাকে। সামনের দিকে তাকাও, এরপর দুর্গা কিসের দেবী? অর্ক তুমি বাসায় একদম করনি, আমি বলেছিলাম এগুলো পড়তে, তুমি করনি। দুর্গা কিসের দেবী? ধন সম্পত্তির দেবী, দুর্গা ধন সম্পদের দেবী, শক্তির দেবী। দুর্গা হচ্ছে শক্তির দেবী। তার বাহন কি? দুর্গা দেবীর বাহন কি? সিংহ। সিংহ, এইটুকু লিখলেই তো হয়, লিখো। মিস কোনটুকু লিখবো? এই যে তুমি এখন যা যা বলেছো, দুর্গা হচ্ছে শক্তির দেবী, দুর্গা দেবীর 10 হাত, তার 10 হাতে 10টি অস্ত্র থাকে, দুর্গার বাহন হচ্ছে সিংহ, এগুলো লিখো। পূজা করলে দুর্গতি নাশ হয়। দুর্গা দেবী 10 হাত, কমা দিতে হবে, দুর্গা লিখেছো? অর্ক নো মিস, তুমি তো বসে আছো,
হাতে। মূল হচ্ছে মূল মূল আমার এখানে থাকবে। হবে কি লিখেছ? তাড়াতাড়ি লিখো। আগামী ক্লাস থেকে কিন্তু আমি আর উত্তরও বলে দিব না, তোমাকে বইও দেখতে বলবো না। তোমার পড়া শেষ, তুমি এখন রিভিশন ক্লাস করছো, তোমার নিজেই তো উত্তর পারার কথা, বাসায় পড়োনি তুমি। লিখো এখন, তাড়াতাড়ি শেষ করো।
লিখেছো? পরের প্রশ্নটা দেখো, সরস্বতী কিসের দেবী? সরস্বতী বিদ্যার দেবী। উত্তর লিখো, সরস্বতী বিদ্যার দেবী। লিখেছ? তাড়াতাড়ি লিখো, আর বেশি সময় নেই। আমার 4 নম্বরটা লিখা শেষ। সরস্বতী কিসের দেবী লিখেছ? হ্যাঁ, সরস্বতী কিসের দেবী? এরপর হচ্ছে লক্ষ্মী কিসের দেবী? এটা লিখবো। লক্ষ্মী কিসের দেবী বলো আগে। লক্ষ্মী ধন সম্পত্তির দেবী। লক্ষ্মী পূজা কখন করা হয়? শীতকালে। শীতকালে। কোন ঋতুতে, কোন ঋতুতে লক্ষ্মী পূজা করা হয়? শরৎকালে। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। তাহলে লিখো, এটা লিখো। এটা জাগা না,
অল্প আগে লিখা শেষ করো, সময় শেষ হয়ে যাচ্ছে, আগে লিখা শেষ করো। পেন্সিল বের আরো ছোট যাবে না, বড় বাড়ি লক্ষ্মী কিসের দেবী এখন তার পুজো লক্ষ্মী কিসের দেবী কখন তার পূজা করা হয়? দেবী শরৎকালে কলি কলি শরৎকালে কোজাগরি লক্ষ্মী পূজা করা হয়।
Yes, এবার বলে কোটা কোটি কোটা কোটা শেষ। ঠিক আছে, তাহলে যে দুটো প্রশ্ন হোমওয়ার্ক করতে বলেছি ওই দুটো প্রশ্ন হোমওয়ার্ক করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি, ভালো থেকো। নমস্কার। নমস্কার।